হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত শিয়ালডাঙ্গা এবং পাতিহাল গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ কয়েকদিন ধরে এলাকার মানুষরা ভ্যাকসিন পাচ্ছেন না, এমনটাই দাবি করেছেন। দাবি করলেন এলাকার এক ব্যক্তি রূপম মুখার্জি। তিনি ফার্স্ট এড ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানায় যে পাতিহাল গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে তারা ভ্যাকসিন পাচ্ছেন না। এছাড়াও তারা বিডিও এসডিওর বিভিন্ন দপ্তরে তিনি মেল করে জানায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিনেশন পাইলট প্রজেক্ট বলে একটি ভ্যাকসিন চালু করবার জন্য নির্দেশ দিয়েছেন হাওড়ার তিনটি জায়গায়, ডোমজুর, জগৎবল্লভপুর এবং বাগনান। এই তিন জায়গায় পাইলট প্রজেক্ট ভ্যাকসিনেশন হবে। এই রূপম বেশ কিছুদিন আগে পাতিহাল এলাকায় তৃণমূলের এক কর্মী বলেই পরিচিত ছিল, কিন্তু ইলেকশনের সময় থেকে রাজনৈতিক নিরোধ ঘটনা ঘটানোর পর থেকে তিনি বারে বারে বিভিন্ন সময় এই ভ্যাকসিন নিয়ে মুখ খুলছেন। এলাকার মানুষ কখনো ভ্যাকসিন পাচ্ছেন না, আবার কখনো কখনো মানুষ লোকজনদের নিয়ে ভ্যাকসিন কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসনকে তৃণমূল কংগ্রেসের জগৎবল্লভপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুকে দায়িত্ব দেওয়া হয় বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে। তিনি জানায় যে এলাকার মানুষ কোনো রকম কোনো ভ্যাকসিনেশন নিয়ে কোনো গণ্ডগোল যাতে না হয় তাদের কড়া নির্দেশ আছে। তাছাড়াও এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ ভ্যাকসিন পাচ্ছে কি না তার ওপর নজর দিতে বলা হয় বিধায়ক নির্দেশে। তার প্রথম অধ্যায় ক্যাম্প ইতিমধ্যেই শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে পড়ছে প্রায় 6000-এরও অধিক মানুষ। জগৎবল্লভপুর ভ্যাকসিনেশন পেয়ে গেছে, তাই এইরকম একটি স্বপ্নের প্রজেক্টকে বাস্তবায়িত করতে দলের বিভিন্ন কর্মীরা তারা উঠে পড়ে কাজ করছে। এরকম সময় বাইরে থেকে রূপম মুখার্জি বলে এক ব্যক্তি তার দাবি যে তার পাতিহাল এলাকার মানুষজন ভ্যাকসিনেশন পাচ্ছেন না, এই দাবি তুলে আজ বিক্ষোভ দেখায় ভ্যাকসিনেশন কেন্দ্রের সামনে। ভ্যাকসিন নিয়ে পাতিয়াল গ্রাম পঞ্চায়েতে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়েছে দীর্ঘ কয়েক মাস যাবৎ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলাব্যাপী ভ্যাকসিন চলছে, পাতিয়াল গ্রাম পঞ্চায়েত ব্যতিক্রম নয়। কিন্তু প্রথম থেকে ভ্যাকসিন নিয়ে পুরোপুরিভাবে দ্বিচারিত হচ্ছে এবং বেছে বেছে নিজেদের পছন্দের মানুষদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই নিয়ে অনেকবার আমি বিএমই সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে মৌখিকভাবে সব জানিয়েছি। বিডিও সাহেব বলেন বিএমই সাহেব জানে, বিএমই সাহেব বলেন বিডিও সাহেব জানে। তা এই ব্যাপারে যখন আবার এই রিসেন্ট পাইলট ভ্যাকসিন শুরু হয়েছে তখন পঞ্চায়েতের মিটিং হয়েছে, হঠাৎ করে দেখি মিটিংয়ে আমার ডাক নেই, কিন্তু খবর পেলাম যে নাম দিতে বলছে। কোন পঞ্চায়েতে? পাতিয়াল গ্রাম পঞ্চায়েতে। তা মিটিংয়ে ঠিক আছে, নাম দিতে বলছে, সেইভাবে খবর পেলাম। তা বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় নাম দিচ্ছে, তা আমি বললাম যে ঠিক আছে তোমরা যদি নাম দিতে চাও আমি তাহলে পাঠিয়ে দেবো। ওরা পঞ্চায়েতের আর কি ধরে পাঠিয়েছে আর কি, সুকুমার মাল ছিল, তরুণ মাল ছিল, আর দুঃখে পাত্র ছিল, নাম লিখে কেটে দিচ্ছে। আমি আগে ওদের কাছে 2 বার গিয়েছিলাম, ওরা বললো তোর নাম লেখানো আছে, তার সত্ত্বেও ওরা এসেছিলো, এবারে এর আগে এসে নামটা লিখিয়ে গেছে, এই ব্যাপার হয়েছে আর কি। আমরা এখনো পর্যন্ত ভ্যাকসিন পাইনি, আমার বাড়িতে 2 খানা ভ্যাকসিনের দরকার, পাইনি, দাদা সবাই পেয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম অষ্টা হাজার। প্রথমেই বলবো কথাটা সম্পূর্ণ মিথ্যা, এই কথাটার কোনো সত্যতা নেই। এখানে পাতিয়াল অঞ্চলের উপপ্রধান ভ্যাকসিন করাচ্ছে না যে সে ভ্যাকসিন দিয়ে দুর্নীতি করবে, বা অঞ্চলের কেউ ভ্যাকসিনটা করাচ্ছে না। ভ্যাকসিন অনেক দিন ধরেই চলছে, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এটাকে ভ্যাকসিন দিয়েছে। এখন পাইলট প্রজেক্ট জগৎবল্লভপুরে আমাদের বিধায়কের নেতৃত্বে, তিনি জেলা থেকে আমাদের ব্লককে আগে নিয়ে এসে দিতে পেরেছিলেন, পাইলট প্রজেক্টের কাজটা আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন যাবৎ। সেখানে প্রথমে শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পাইলট প্রজেক্ট চালু হয়েছে ভ্যাকসিনের। সেই পাইলট প্রজেক্টে শঙ্করহাটি 2 এর প্রতিটি স্তরের মানুষ একদম দলমত নির্বিশেষে সকলে ভ্যাকসিন পেয়েছে। ইস্তফা দেওয়ার পর উনি এই ধরনের আচরণ করুন। দাদা সত্যি যদি ভ্যাকসিনের সমস্যা, ভ্যাকসিন নিয়ে কোনো কিছু হচ্ছে না, তারপরে যদি সেরকম ধরনের কিছু হয় বিধায়কের কড়া নির্দেশ আছে, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনার নাম? আমি রঞ্জন কুণ্ডু, প্রধান জগৎবল্লভপুর 2 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত।
এবং তার সঙ্গে শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এই পাইলট প্রজেক্টের ভ্যাকসিন শুরু হয়েছে। সবেমাত্র তিনটে ক্যাম্প পাইলট প্রজেক্টের ভ্যাকসিন শুরু হয়েছে। সেখানে পাতিয়াল অঞ্চলের এই তিন দিনে প্রায় 6,600 মতো মানুষ ভ্যাকসিন পেয়েছে। তো পাতিয়াল অঞ্চল অনেক বড় গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে 6,600, তার সঙ্গে এর আগে হয়ে গেছে প্রায় 1,400 মানুষের, মানে 10,611,000 মতো মানুষ ভ্যাকসিন পেয়েছে। এখনও অনেকটা মানুষ ভ্যাকসিন পেতে বাকি আছে। ভ্যাকসিন পাইলট প্রজেক্টের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে অঞ্চলের যদি একটা মানুষও প্রথম ডোজ বাকি থাকে তাকেও কিন্তু এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ভ্যাকসিনটা দেওয়া হবে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার সঙ্গে আমাদের বিধায়কের নির্দেশ যে ভ্যাকসিন নিয়ে কোনোরকম রাজনীতি করা যাবে না। আপনারা একটু বিরোধী দল যারা বর্তমান, যারা বিরোধী দল বিজেপি বলুন, সিপিএম বলুন, বা সমাজের আরও অন্যান্য স্তরের মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।